আল জাজিরার চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিদেশে বাংলাদেশের সরকার ও রাষ্ট্রের সুনাম ও মর্যাদার হানি ঘটানোর অভিযোগে আল জাজিরার স্বামীসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বুধবার ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওরফে মশিউর মালিক আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয় আদেশ পরে দেবেন বলে জানান মামলার বাদী মশিউর মালেক এই তথ্য নিশ্চিত করেছেন মামলার আসামিরা হলেন আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তফা শোয়াউক জুলকার নাইন ওরফে সামি নেত্রনিউজের সম্পাদক তাসতিম খলিল এবং যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যান মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্য বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে সুনামহানি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধে লিপ্ত আছে তারা যৌথভাবে তাদের অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ভুয়া মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন তৈরি করে গত পহেলা ফেব্রুয়ারি রাতে অল মিনিস্টার্স মেন নামে বাংলাদেশ রাষ্ট্র ও একটি প্রতিবেদন প্রচার করে এবং উক্ত প্রতিবেদন ইউটিউবেও ব্যাপকভাবে প্রচার করা হয় যা পরদিন বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে উক্ত প্রতিবেদনে কোনো কোনো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য না দিয়ে আসামিরা এবং তথ্যপাত্র বা দলিলাদি উপস্থাপন না করেই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র কিছু ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানাদি ও সাক্ষাৎকারের ছবি ব্যবহার করে কণ্ঠস্বর সম্পাদনা করে এটি কাল্পনিক ভুয়া মিথ্যা ও সাজানো তথ্যচিত্রের প্রতিবেদন তৈরি করে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে আল জাজিরা টেলিভিশন সহ ইউটিউবের মাধ্যমে সমগ্র বিশ্বে অপপ্রচার করেছে যা দেশে বিদেশে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের সুনাম ও মর্যাদার হানি ঘটিয়েছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা বাংলাদেশের দণ্ডবিধির একশত চব্বিশ বাই একশত চব্বিশ এ একশত নয় বাই চৌত্রিশ ধারায় অপরাধী